প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে কান্তজির মন্দিরটি আমরা দেখেছি। আমরা এখন এসেছি সে সময়ে, তৎকালীন সময়ে মন্দিরটি যখন নির্মাণ করা হয় সে সময় একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটির নাম নয়াবাদ মসজিদ। সে সময় সেই মিস্ত্রির দ্বারাই কিছুটা মন্দিরের মিস্ত্রিগুলোই হয়তোবা সে এই কাজটি করেছে, কিছুটা সেই পোড়ামাটির যে টেরাকোঠা, এই মসজিদটিও পোড়ামাটির টেরাকোঠা দিয়ে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটি, মসজিদটি তিন গম্বুজ সাদৃশ্য একটি মসজিদ। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটি টেরাকোটার পোড়া মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আমি আপনাদের একটু মসজিদের ভিতরটি দেখানোর চেষ্টা করছি। মসজিদটি বসার আসন খুব বেশি নেই, দুই লাইন বিশিষ্ট একটি মসজিদ এবং এটি অনেক পুরাতন মসজিদ। আমাদের সাথে অনেকেই এসেছে, কেউ এসেছে পঞ্চগড় থেকে, কেউ এসেছে দিনাজপুর থেকে, তারাও মন্দির দর্শন করবে। মন্দির তো নয়, দুঃখিত মসজিদ। মসজিদের চারপাশের পরিবেশটি বেশ সুন্দর, চমৎকার একটি গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। কী গাছ এটি? ও, কাঠবাদাম। দর্শক বন্ধু, অনেক খেয়েছি কিন্তু আসলে কাঠবাদামের গাছ দেখিনি। যে গাছটি আপনারা দেখছেন সেটি একটি কাঠবাদামের গাছ। দর্শক বন্ধু, আপনারা দেখছেন মসজিদের চারপাশের পরিবেশটি খুব চমৎকার, সুন্দর বাগান করে সাজানো হয়েছে। বুঝতে পারছি এটি বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয়। এই মসজিদটির নাম নয়াবাদ মসজিদ। একটি অনেক পুরাতন ওয়াল দেখতে পাচ্ছি, সে সময়ের সাক্ষী হিসাবে এই ওয়ালটি হয়তো দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি মসজিদের পিছন দিকে। আমাদের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি, তারা মসজিদের উঠানে ঘুরছে, তারা দেখছে। আমাদের লোকজনদের দেখছেন আপনারা, তারা ঘুরছে মসজিদ প্রাঙ্গণে, সুন্দর বাগান তৈরি করেছে এবং মসজিদটি চতুর্দিক থেকে একটি সুন্দর বাউন্ডারি দিয়ে মসজিদটিকে ঘিরে রাখা হয়েছে। দর্শক, আমরা এখন মসজিদ দেখা শেষ করলাম, মসজিদটি ভিজিট করলাম।
একটি দান বক্স রেখেছে, আর অতি প্রাচীন একটি একটি কবর আমি দেখতে পাচ্ছি। এটি বুঝতে পারছি যে কবরটি অতি প্রাচীন, জানি না এটি কার। এটি চিকন ইট দিয়ে তৈরি করা হয়েছিল কবরটি। শ্রোতা দর্শক, আমরা কান্তজির মন্দির এবং নয়াবাদ জামে মসজিদটি আমরা ভিজিট করলাম। আমরা মেলা প্রাঙ্গণটি খুব একটি ভিজিট করতে পারিনি, সময় ফুরিয়ে এসেছে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা মেলাটা আপনাদেরকে খুব বেশি দেখাতে পারলাম না। আমরা এখন রওনা দিচ্ছি দিনাজপুরের দিকে।